মোডাল যদি থাকে অ্যাক্টিভে, ঠিক আছে, অ্যাক্টিভে যদি মোডাল থাকে তাহলে কিন্তু প্যাসিভে কি হবে, মোডাল প্লাস বি হবে, মানে মোডালের সাথে বি যুক্ত হবে, বুঝছো? আর বাদ বাকি ওই যে ভয়েসের পাঁচটা যে রোলস আছে, কি কি বলতো, পাঁচটা রোলস, সাবজেক্ট আর অবজেক্ট, অবজেক্ট এক নাম্বার রোলস কি অবজেক্ট সাবজেক্ট হবে, দুই নাম্বার রোলস কি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, সেই অক্সিলারি ভার্বটাই তো এটা মোডাল অক্সিলারি, তাই না, মোডালের সাথে বি হবে। তিন নাম্বার রোলস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, চার নাম্বার বাই হবে, পাঁচ নাম্বার সাবজেক্ট অবজেক্ট হবে, এটাই তো। আচ্ছা এটা যদি হয় তাহলে দেখো মোডাল যুক্ত একটা সেন্টেন্স দেখো, আই আচ্ছা দেখো, আই শ্যাল কল ইউ, এখানে মোডাল মোডাল আছে না এটা, হ্যাঁ, তাহলে এটা কোন টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, ফিউচার ইনডিফিনিটের আমরা কোনো হিসাবই করবো না, আমরা খালি মোডালের হিসাব করবো যে মোডাল আছে, আর মোডাল থাকলে অ্যাক্টিভে যদি মোডাল থাকে প্যাসিভে কি হবে, মোডাল প্লাস বি হবে। তাহলে ওই যে এক নাম্বার রুলস এর কথা স্মরণ করো, যেটা গতকালকে আমরা পড়ছি, গত ক্লাসে পড়ছি, প্রথম রুলস কি অবজেক্ট সাবজেক্ট হবে, অবজেক্ট কি ইউ, তাই না, ইউ, তারপরে হ্যাঁ দুই নাম্বার রুলস হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্বটা হচ্ছে মোডাল, তাহলে মোডাল যদি থাকে তাহলে মোডাল প্লাস বি হবে, কি হবে, ইউ শ্যাল বি, এটা হবে না। এখন তিন নাম্বার রুলস কি, বি থ্রি কল কল্ড, তারপরে বাই, তারপরে মি, তাহলে কি হলো, ইউ শ্যাল বি কল্ড বাই মি। কিন্তু এখানে আবার আর একটা বিষয় বিষয় আছে, আই এর জন্য শ্যাল হয়, ইউ এর জন্য কি শ্যাল হয়, ইউ এর জন্য তো উইল হয়, তাহলে আমরা কি দিব, শ্যালের পরিবর্তে উইল বি, তাহলে ইউ উইল বি কল্ড বাই মি, বুঝছো বুঝছো কথা। আরেকটা করো, দে উইল প্লে ক্রিকেট, এখন অবজেক্টকে সাবজেক্ট করো ক্রিকেট, তাহলে মোডাল আছে না, কি হবে, উইল বি হবে, মানে উইল থাকলে কি হয়, উইল বি হয়, তাই না, শ্যাল, এই যে মোডাল থাকলে মোডাল প্লাস বি হয়, তাই না, এখন চেঞ্জ হতে পারে সাবজেক্ট অনুসারে, এই সাবজেক্টের জন্য মোডালের চেঞ্জ হতে পারে, কিন্তু মোডালের জন্য মোডাল প্লাস বি হবে, ঠিক আছে। তাহলে ক্রিকেট উইল বি ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড বাই দেম, তাই না, পারবা না, তাহলে আমাদের রোলসটা অ্যাকচুয়ালি কি, অ্যাক্টিভ ভয়েসে মোডাল থাকলে প্যাসিভ ভয়েসে মোডাল প্লাস বি হবে, বুঝছো। কোনো মোডালের সাথে যদি হ্যাভ থাকে অথবা মোডাল প্লাস হ্যাজ থাকে অথবা মোডাল প্লাস হ্যাড যদি থাকে, ঠিক আছে, তাইলে প্যাসিভে কি হবে, তাইলে প্যাসিভে হবে মোডাল প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস হচ্ছে বিন, ঠিক আছে, মানে অ্যাক্টিভে যদি মোডাল প্লাস হ্যাভ হ্যাজ অথবা হ্যাড থাকে প্যাসিভে হবে মোডাল প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস হচ্ছে এটার সাথে বিন চলে আসবে, ঠিক আছে। যেমন আমরা এক্সাম্পল দেখব, আই শ্যাল হ্যাভ কল্ড ইউ, ঠিক আছে, দেখো তাহলে এখানে কি আছে, মোডাল প্লাস হ্যাভ আছে না, এই যে মোডাল প্লাস হ্যাভ আছে না, আচ্ছা এটাকে তাহলে কিভাবে আমরা করব, অবজেক্ট কেন ইউ, শ্যালের পরিবর্তে আমরা কি দিব, উইল উইল হ্যাভ, তাই না, সাথে কি দিব, বিন, বিন দিব না, এই যে বিন, ইউ উইল হ্যাভ বিন, তারপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কল্ড বাই কি দিব আমরা, মি, ঠিক আছে কি। আরেকটা এক্সাম্পল দেখো, দে উইল হ্যাভ প্লেড ক্রিকেট, করো তো এটা, তাহলে ক্রিকেট উইল হ্যাভ বিন প্লেড বাই এই যে দেম,
ঠিক আছে, তাহলে আমাদের কি হইলো, উইল হ্যাভ, মোডাল প্লাস হ্যাভ এর জন্য আমাদের কি হইলো, উইল হ্যাভ বিন, ঠিক আছে, এই যে এটা চলে আসলো এটার জন্য, এবং ভি থ্রি আর হচ্ছে বাদ বাকি তো তোমরা জানো, মানে জানো তো অ্যাক্টিভে যদি মোডাল প্লাস ভি থাকে প্যাসিভে হবে মোডাল প্লাস ভি প্লাস বিং, ঠিক আছে, এটা থাকবে। যেমন এক্সাম্পল দেখো, আই শ্যাল বি রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো, তাহলে আমাদের অবজেক্ট কি, নিয়ে আস এ লেটার। আচ্ছা, এখন মোডাল শ্যাল বি যদি থাকে তাহলে কি হয় এটার পরিবর্তে, শ্যাল বি বিং, বা শ্যালের জন্য এখানে এ লেটারের জন্য উইল হবে, তাই না, উইল বি আর কি হবে সাথে বিং। এখন আমাদের 3 নম্বর রুলস কি, ভার্বের কি হবে, ভি থ্রি হবে, পাস্ট পার্টিসিপল হবে রিটেন, রিটেন, আর 4 নম্বর হচ্ছে বাই, 5 নম্বর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট মি। তাহলে কি হইলো, শ্যাল বির পরিবর্তে কি হইলো, উইল বি বিং হইলো না, আর রাইটিং এর জন্য রিটেন হইলো ভি থ্রি, বাদ বাকি তো সেম টু সেম, তাই না। একটা এক্সাম্পল দেখো, বুঝছো, একটা এক্সাম্পল দেখো, ইউ উইল বি কলিং মি, আই শ্যাল বি বিং কল্ড বাই ইউ, ঠিক আছে, এই হচ্ছে মোডালের বিষয়, বোঝো নাই, যে কোনো মোডাল, এখন মাস্ট তো থাকতে পারে, ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস, করো তো, ইউর প্যারেন্টস মাস্ট বি অবেজ বাই ইউ, তাই না, তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার, মাস্টের পরিবর্তে কি হয়েছে, মাস্ট বি, তাই না, আর ভার্বের কি হয়েছে, পাস্ট পার্টিসিপল ভি থ্রি হয়েছে নিয়ম অনুযায়ী। তাহলে দেখো যে আমাদের 4টা নিয়ম কিন্তু একই, আমাদের একটা খালি বারবার চেঞ্জ করতে হয়, মাস্ট মানে অক্সিলারি ভার্বের জায়গাটা, বাকি সবগুলো একই না। আই ক্যান হেল্প ইউ, দেখো এখানে কি হবে, ইউ ক্যান বি হেল্প বাই মি, দেখো তাহলে কি হইলো, আমরা আমরা জানি যে আমাদের বেসিক যে রোলস গুলো আছে ভয়েস চেঞ্জ করার জন্য, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য, বেসিক রোলস 1 নম্বর রোলস হচ্ছে অবজেক্ট সাবজেক্টের জায়গায় যাবে, আর হচ্ছে সাবজেক্ট কোথায় যাবে, অবজেক্টের জায়গায় যাবে, মূল ভার্বের ভি থ্রি হবে, তাই না, আর এইখানে একটা বাই হবে, আর এইখানে এই যে অক্সিলারি ভার্ব, তাই না, এটা তো মোডাল অক্সিলারি ভার্ব না, মোডাল অক্সিলারি ভার্ব অলরেডি তো দেওয়া আছে, এই মোডাল অক্সিলারি ভার্ব দেওয়ার কারণে এখানে আরো কিছু এই মোডাল অক্সিলারি ভার্বের সাথেই যোগ হবে, তাই না, আর যদি এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকতো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকতো, তারপরে কিন্তু এখানে একটা মোডাল হই, মানে সরি, যে কোনো একটা অক্সিলারি ভার্ব হইতো টেন্স অনুযায়ী, আর যেহেতু এখানে একটা অক্সিলারি ভার্ব আছেই, সুতরাং এই অক্সিলারি ভার্বের সাথে অবশ্যই কিছু একটা যোগ হবে, তাই না, ক্যান এর সাথে কি যোগ হবে, বি যোগ হবে, ক্যান বি, যে এম হইতো কারণ আই হেল্প ইউ, ইউ আর হেল্পড বাই মি, এটা হইতো, হ্যাঁ, যদি এখানে ক্যান না থাকতো আই হেল্প ইউ, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যেত না, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব কি আসে, এম ই যার আসে না, তাহলে তখন তো ইউ তো এটাকে তো সাবজেক্ট বানাবো না, ইউ ইউ এর জন্য কি আসবে, আর আসবে, তাহলে ইউ আর, তারপর হেল্পড বাই মি হইতো, আর এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, সুতরাং এই অক্সিলারি ভার্বের সাথে অবশ্যই কিছু একটা যোগ হবে, আর আমরা জানি যে মোডালের সাথে কি যোগ হয়, বি যোগ হয়, তাহলে এর জন্য মোডাল প্লাস বি অর্থাৎ ক্যান প্লাস বি, তাহলে অবজেক্টকে নিয়ে আসো ইউ, তারপরে হচ্ছে ক্যান বি, তাই না, ক্যান এর জন্য ক্যান বি, তারপরে হচ্ছে ভি থ্রি, তাই না, হেল্পড, তারপরে বাই, এই যে এই বাইটা, তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়েছে মি, এই যে এদিক দেখ, ঠিক আছে, বুঝতে পারছো টোটাল।